বান্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান হত্যার আসামি এসআই আকবরকে কানাঘাট সীমান্ত থেকে আটক করা হয়েছে। এই মুহূর্তে নগরীর জিন্দাবাজারে আছেন সহকর্মী ইকরামুল কবির, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইকরাম, ধন্যবাদ ফয়সল। আকবরকে গ্রেপ্তার করা হয়েছে, ইতিমধ্যে আপনি সংবাদটা দিয়েছিলেন, আমরা যে খবরটি জেনেছি আমাকে সিলেটের পুলিশ সুপার ফরিদুদ্দিন আমাকে যেটি জানিয়েছে, কানাইঘাট সীমান্তর ওপারে ডোনা সীমান্তে যে খাসিয়ারা তাকে আটক করেছে এবং তাকে আটক করে বাংলাদেশে সীমান্তে হস্তান্তর করা হয়েছে। কিছু সময় পরে কানাইঘাট থানায় নিয়ে আসা হবে, কানাইঘাট থানা থেকে সিলেটে নিয়ে আসা হবে। বহু প্রতীক্ষিত এই সিলেট বন্দোবাজার পুলিশ ফাঁড়িতে 10 অক্টোবর রাতে, গভীর রাতে যেই নির্যাতন করে রায়হানকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার প্রধান অভিযুক্ত এবং যাকে ঘিরেই এতদিন পর্যন্ত বিভিন্ন আন্দোলন দাবি দেওয়া হয়ে আসছিল আকবরের রায়হানের পরিবারের পক্ষ থেকে, সেই আকবরকে ভারতের খাসিয়ারা গ্রেপ্তার করেছে এবং খাসিয়ারা আটক করেছে, আটক করে বাংলাদেশ সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বিজিবির কাছ থেকে পুলিশ তাকে নিয়েছে, পুলিশ নিয়ে কানাইঘাট সীমান্তে গ্রহণ করেছে। আমরা জানি কিছু সময় আগে তাকে গ্রহণ করা হয়েছে কানাইঘাট সীমান্তে। এই মুহূর্তে যদি বলি, কানাইঘাট সীমান্ত থেকে কানাইঘাট থানা পর্যন্ত নিয়ে আসা হয়েছে এবং সেখানে একটি গোলযোগের ঘটনা ছিল এবং সেই পুলিশ সুপারও সেখানে ছিল অন্য একটি ঘটনার জন্য, এবং পুলিশ সুপার আমাকে জানিয়েছেন যে তিনি সিলেটের পথে আসছেন এবং পুলিশ সুপার সিলেটে এসে এই বিষয়ে ব্রিফিং করবে। এর আগেই আমরা জেনে ফেলেছি যে সেই ডোনা সীমান্ত থেকে রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত আকবর হোসেন ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পরপর অর্থাৎ 11 তারিখে সকালে রায়হানের হত্যাকাণ্ডের পরপরই সে পালিয়ে গিয়েছিল, তার পরের দিন একদিন পরেই পালিয়ে গিয়েছিল আকবর, সেই সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্ত হয়ে পালিয়ে গিয়েছিল সেটা আমরা জানি এবং বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে আমরা জেনেছি, পুলিশের সূত্র থেকে আমরা জেনেছি। কিন্তু এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে সেই আকবরকে ঘিরে এবং আকবরকে গ্রেপ্তার করার জন্য যে বিভিন্ন র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা ছাড়া সিলেট চষে বেরিয়েছেন কয়েকদিন থেকে এবং তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলও গিয়েছিল এবং পুলিশ তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তিনি সীমান্তের ওপারে পালিয়ে গিয়েছিল। এই বিষয়ে আমরা সময় সংবাদেও সংবাদ করেছিলাম এবং এই মুহূর্তে সেই আকবরকে গ্রেপ্তার করার যে প্রক্রিয়া বা যেই বিভিন্ন জনের মধ্যে যে উৎকণ্ঠা ছিল যে আকবরকে গ্রেপ্তার হচ্ছে কি হচ্ছে না, আকবর কি পালিয়ে গিয়ে সেখানে কি মুক্ত হচ্ছে কিনা, কিন্তু সেইটি একটা অবসান হলো, আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা হয়তো ঘণ্টাখানিকের মধ্যে সময় সংবাদ দর্শকদেরকে আকবরকে দেখিয়ে দিতে পারবো যে সেই সীমান্ত থেকে, কানাইঘাট সীমান্ত থেকে আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এই মুহূর্তে যদি বলি যে রায়হানের পরিবার কিন্তু আজকে 10 তারিখ, আজকে কিন্তু আজকে 9 তারিখ, তারা কিন্তু 10 অক্টোবর পর্যন্ত তাদেরকে একটি পুলিশ প্রশাসনকে একটি আলটিমেটাম দিয়েছিল, 10 অক্টোবরের মধ্যে যদি আকবরকে গ্রেপ্তার করা না হয় তারা বৃহত্তর একটি আন্দোলনে যাবে। সেই আন্দোলনের সে আলটিমেটামের মধ্যেই কিন্তু আকবর পুলিশের কবজায় বা আইন শৃঙ্খলা বাহিনীর কবজায় চলে আসলো, জেলা পুলিশের পক্ষ থেকে তাকে আনা হচ্ছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের বলা হচ্ছে এবং আকবরকে গ্রেপ্তার করে সিলেটে আনার পর যে আইনি প্রক্রিয়া আছে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে। বলে রাখা প্রয়োজন যে মামলাটি পিবিআই বর্তমানে হস্তান্তর করা হয়েছে, আকবরের স্ত্রী তামান্না সেই মামলাটি করেছিল আকবরের নিহত আর পরের দিনই অর্থাৎ 11 তারিখ রাতে সেই মামলাটি করেছিল কোতোয়ালি থানায়, সেই মামলাটি পরবর্তীতে পিবিআইতে হস্তান্তর করা হয়েছে, পিবিআই বর্তমানে এটা তদন্ত চলছে। এই মামলায় বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে একজন এসআই আশিকি ইলাহি, হারুন রশিদ কনস্টেবল টিটু চন্দ্র দাস, এই তিনজন আটক রয়েছেন এবং তিনজন পুলিশ কনস্টেবল সাক্ষী দিয়েছেন সেই বন্দরবাজার পুলিশ ফাঁড়ির যে আকবরের নেতৃত্বে তারা রায়হানকে নির্যাতন করেছে এবং নির্যাতনের ফলেই হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে এবং সব কিছু ঘটনার নায়ক হচ্ছে গিয়ে আকবর। সেই আকবর এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কবজায় রয়েছে। ফয়সাল, এ ছিল বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরের গ্রেপ্তার হওয়ার সর্বশেষ সংবাদ। আমরা পরবর্তী সংবাদে আকবরকে দেখাতে পারবো বলে আমরা আশা রাখছি। ফয়সাল, পুলিশের নির্যাতনে নিহত রায়হান হত্যার আসামি এসআই আকবরকে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আটক করা হয়েছে। সহকর্মী ইকরামুল কবির সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে ঘটনার বিস্তারিত।